মঙ্গলবার অর্থাৎ আজ শিলিগুড়ি পৌর নিগমের মুখ্য সভাকক্ষে 31তম বোর্ড মিটিং আয়োজিত হয়। এদিন বোর্ড মিটিং শুরু হতে আরজিকর কাণ্ডের ঘটনাকে ঘিরে তুমুল হয় উত্তেজনা। বোর্ড মিটিং এর শুরুতে বিজেপির কাউন্সিলরদের তরফে আরজিকর ঘটনাকে নিয়ে নিন্দা প্রস্তাব আনার জন্য পুর নিগমের চেয়ারম্যানকে আবেদন করা হয়, কিন্তু তাতে কোনো রকম কর্ণপাত করেনি পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। এতে ক্ষুব্ধ হয়ে যান বিজেপির কাউন্সিলররা, স্লোগান দিতে দিতে বেরিয়ে যান বোর্ড মিটিং এর সভাকক্ষ থেকে। পরে পুর নিগমের গেটের সামনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ আরজিকর ঘটনাকে কেন্দ্র করে স্লোগান তুলতে থাকে তারা। এর কারণ হচ্ছে পশ্চিমবাংলার যেভাবে নারী নির্যাতনের দিন প্রতিদিন ঘটনা বেড়ে চলেছে। 9 তারিখ 9 আগস্টে আরজিকরে যে ঘটনা, যে নরকীয় হত্যাকাণ্ড যে আমাদের পশ্চিমবাংলায় ঘটেছে, সেই বিষয় নিয়ে আমাদের মাননীয় কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডে বিবেক সিং একটা নিন্দা প্রস্তাব আজকে বোর্ড সভা উত্থাপন করতে চেয়েছিলেন। তিনি আগেও কিন্তু এই প্রস্তাবের চিঠি কিন্তু মাননীয় চেয়ারম্যান স্যারকে দিয়েছিলেন, কিন্তু আজকে আমরা কি দেখলাম, সে প্রস্তাবকে একবার ওখান থেকে সরিয়ে মাননীয় মেয়র সাহেবের প্রস্তাব কিন্তু ওখানে উত্থাপন করার জন্য কিন্তু পারমিশন দিলেন। এটাই নিয়ে আমাদের প্রতিবাদ ছিল, কারণ পশ্চিমবাংলায় যেভাবে এখানকার রাজ্য সরকার চলছে, একটা নারী বিরোধী সরকার, এ মহিলা বিরোধী সরকার, সেই বিরোধে আমরা কিন্তু আজকে একটা নিন্দা প্রস্তাব আনতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু এখানে কোনো গণতন্ত্র মানা হচ্ছে না, মাননীয় চেয়ারম্যান সাহেব নিজের মতন নিজের কায়দায় রুলিং দিচ্ছেন, সেটা কোনো দিন মানায় যায় না। উনি কোনো অ্যাক্ট ফলো করছেন না, কোনো রুলস ফলো করছেন না, শুধু দলীয়ভাবে কিন্তু এখানে বোর্ডটাকে পরিচালনা করতে চেয়েছেন। এই জন্য আমাদের আজকে প্রতিবাদ, কারণ যে ডাক্তারটা কলকাতা মিশন সভে তার হত্যা হয়েছিল, সেই প্রতিবাদে আজকে একটা নিন্দা প্রস্তাব আমরা আনছিলাম। সে আমরা মাননীয় 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কিন্তু কালকেই চিঠি করেছিল, আজকে উত্থাপন করার কথা ছিল, কিন্তু হঠাৎ আমরা দেখলাম মাননীয় চেয়ারম্যান রুলিং দিয়ে সে প্রস্তাব থেকে সরিয়ে দিলেন। বাকি বিষয়টা বিস্তারিতভাবে আমাদের 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিবেক সিং আপনাদের জানাবে। এই একটা চিঠি, এই চিঠিটা বোর্ড সভায় 27/6/2023 লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নামে রঞ্জন সরকার মহাশয় ডেপুটি মেয়র, যখন মণিপুরের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উনি এই নিন্দা প্রস্তাব এনেছিলেন, সেদিনকাও আমরা এর বিরোধিতা করে আমরা ওয়াকআউট করেছিলাম। আজ যখন আমরা আমাদের চিঠি দিয়েছি যে আমরাও নিন্দা প্রস্তাব মানব, আমরা কিন্তু মণিপুরে বাস করি না, আমরা কিন্তু পশ্চিমবঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি আছে আপনারা সাংবাদিক আপনাদের থেকে ভালো আর কেউ জানতে পারবে না, আপনারা ডেইলি দেখছেন কি পরিস্থিতি হয়ে আছে, শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষ নয় বিশ্ব এই কলকাতার আরজিকর ঘটনা নিয়ে যেভাবে উত্তাল হয়ে উঠেছে, সেই পরিস্থিতিতে ইনারা আমাদেরকে বোর্ড সভায় নিন্দা প্রস্তাব আনতে দিতে চাননি, ওনারাই নিন্দা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন, তার কিসেই আমরা আজকে বোর্ড সভা বয়কট করলাম। আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করা অবধি আমাদের আন্দোলন চলতে থাকবে, আমরা চালিয়ে